সবাইকে স্বাগত। দুদিন বৃষ্টি হয়েছে কিন্তু আজকে দেদা আসছে, গরম পড়েছে, বিশাল গরম। তো আজকে আমি টোটালি ঘর থেকে একটু পরিষ্কার করবো। পরিষ্কার যে রোজই করি কিন্তু ঘরে ঝুল ঝুল সপ্তাহে একদিন করে ঝাড়ি, রোজ তো সম্ভব হয় না, কারণ তোমরা জানো যে আমি কতটা ব্যস্ত থাকি। তো বেশি কথা না বলে আগে কাজগুলো কমপ্লিট করে নিই। ঘড়িতে এখন 1টা বাজে, তো আমার ঘড়ি 40 মিনিট ফাস্ট, 12টা 20 বাজে। তো আমার রান্নাবান্না সব হয়ে গেছে, গ্যাস ঠ্যাস সব মোছা হয়ে গেছে, বাসন টাসন সব মাজা কমপ্লিট, কাছাকাছি কমপ্লিট। খালি এখন ঘরটা পরিষ্কার করবো, ছেলে স্নান করতে গেছে, আমি তারপরে ঘরটা মুছে স্নান করে এসে ছেলেকে পড়তে বসাবো। চলো সাথে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, ক্যামেরাটা ঘুরিয়ে নিই।
ঘর হয়ে গেছে, বড় ঘরে যাবো, চলো ট্রাইপড নিয়ে যাই একটু টুকুর করতে করতে। ট্রাইপড ধরে তুলে নিয়ে চলে এসেছি। ওই দেখো এ একা একা পড়তে বসে গেছে, কী করছিস তুই? ওই দেখ কী করছিস, আয় পাগলা 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 পড়তে বসেছে। এই দেখো এখানে হচ্ছে আদা জিরা বাটা, গরম মশলা আছে, চারমগজ আছে আর কাঁচা লঙ্কা আছে, দিয়ে মশলা কষাচ্ছি আমি, আর আলু আছে ডুমো ডুমো। ধরো নর্মাল আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করলে তাহলে এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি হয়ে যাবে। যেহেতু আমি রসুন আর একটু পেঁয়াজ দিয়েছি তো এটা আমিষই হয়ে গেছে, ঝোলটা কিন্তু নিরামিষই হচ্ছে। তো চলো আমি এটা করে নিই, আমার এখন টাইম নেই, রাত্রিবেলা অলরেডি এখন 11:20 বাজে। এরপরে নেক্সট তোমরা যদি কোনো দিন রেসিপি চাও আমি দেখাবো, কিন্তু এটা ভাজার পরে কিরকম হচ্ছে আমি দেখাবো তোমাদের। আজবাস তো দেখলে, এখন হচ্ছে ও পড়তে বসছে, ওকে পড়িয়েছি, আর কালকে রাত্রের পরে আমি আর ভিডিও করতে পারিনি, ভিডিও অন করতে পারিনি। তো এখন ওকে স্নান টান করিয়ে উঠেছি, ওকে পড়াচ্ছি, ওর পড়ানো হয়ে গেলে পরে সকালবেলা খাইনি। আমি এমনি তো এখন সকালবেলা হয় দুটো মুড়ি খাই, নাহলে দুটো বিস্কুট, দুপুরবেলা ভাত খাবো। ওই দেখো গরু পিচ্ছু করছে, দেখো বলছে নতুন ঘর খুঁজছি। হ্যাঁ আমি নতুন ঘর খুঁজছি, ঘর খুঁজে চলে যাবো, আর হাতে এক দেড় মাসের মধ্যে। তোমাকে উঠতে বলি তারপরে উঠ কিপার, উঠ কিপার, উঠ বানান, উঠ বানান ইংরেজিতে একটা কাঠঠোকরা দিয়ে থাকলে পরে পাঠিয়ে দিয়ে আমার ছেলেকে ঠোকরা দেবে।
ওই যখন লিখবে ঠুকবে তখন টুকটুক করে, ওর যখনই পড়তে বসে তখন ওর চুলকানি হয়, এখানে চুলকায় ওখানে চুলকায়, চিরুনি নিয়ে বসে পা ঠিক চুলকাবে বলে, আর ওই যে হাতের মতো একটা এনেছিল না চুলকাবে বলে, সে ভেঙে গুরু গুরু করে ফেলে দিয়েছে। WWD উড, এটা পড়ে পড়ে বাংলা লিখেছে, বাংলা পরপর বড় বড় তিনটে কবিতা দিয়েছে, তো দুটো লিখেছে, একটা জায়গা নেই, ওর খাতা শর্ট পড়ে গেছে, খাতা আনতে লাগবে, অনেকগুলো খাতা আনতে লাগবে। তো সারাদিন কাজ করার পরে ঘর টিপটপ পরিষ্কার, তবে যতদিন আছি এই ঘর তো পরিষ্কার রাখতেই হবে। আর সবচেয়ে বড় কথা, আমি একটা ডাইনিং টেবিল কিনবো, একটা সোফা কিনবো, কিছুই হচ্ছে না, আমি একটু সেরকম দেখে একটা ঘর নিয়ে ঘরে যেতে পারলে আমি বাঁচি, কারণ এই ঘরের কোনো জিনিস হচ্ছে না। আর এতদিন ওয়াইফাই চিন্তা করে পড়েছিলাম, এখন মাথা থেকে বের করে দিচ্ছি, আমি জানি এ টাকা জলে গেল, আবার যেখানে যাবো সেখানে আমার টাকা দিয়ে ওয়াইফাই নিতে হবে, কারণ ওয়াইফাই তো কেবল লাইনের মতো না, যেহেতু আমার এরিয়া পুরো চেঞ্জ হয়ে যাবে, সেহেতু পুরো পুরো টাকাই আমার লাগবে, তার মানে এখানে যে 4,500-5,000 টাকা গেছিলো তা জলে। তার মধ্যে অবশ্য রোটারটা আমার নিজের, রোটারের টাকা দিতে লাগবে না, হয়তো 2,500-3,000 টাকা পড়বে, আবার কিছু করার নেই, নিতে হবে, পেতে গেলে তো করতেই হবে। চলো তাদের যাই, তো পুজোর মধ্যেই দেখি পারি কিনা যেতে, চেষ্টা করবো পুজোর মধ্যে চলে যাবো, কেন হচ্ছে না, রান্নাঘরটা আলাদা না হলে হচ্ছে না। আর শর্ট ভিডিও তোমাদের অনেকে বলছো যে শর্ট ভিডিওর কি প্রবলেম হচ্ছে, তো শর্ট ভিডিওর ভিডিও করতে দিচ্ছে আমাদের, যখনই আমি ভিডিও করবো তখনই ও প্রবলেম, ও দুধ ভাত খেয়ে উঠেছে, কিন্তু আগে লেখ চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম, ঘর দর পরিষ্কার, মেঝেতে শুয়ে গড়াগড়ি খেতে পারবে, মুখ দেখা যাচ্ছে তেল তেল হচ্ছে, এ ঘরের মেঝেটাই এমনি কালো মেঝেটা পুরো পরিষ্কার, মানে একবার যদি মোছো না তো নিজের মানে মনটাই শান্তি হয়ে যায়, নিজের মুখ নিজে দেখতে পাবে। চলো টাটা, সুস্থ থেকো, সবাই সবার সাথে থেকো, টাটা।